আমিরা কি পরিস্থিতি আছে একটু দেখে আসুন। দেখে আসুন। আপনি তো ওনার থেকেই তাহলে রিপোর্টিংটা নিন। আমরা রিপোর্টের ভিত্তিতে কথা বলবো। রিপোর্টের ভিত্তিতে কথা বলে। রিপোর্ট কারা দিচ্ছে? রিপোর্ট তো রাজ্য সরকার নিজের মতো করে বানাচ্ছে। রিপোর্ট তো আর ইয়ে করছে না। শোনো, একটা সময় ছিল যখন কেন্দ্র সরকারের রিপোর্ট রাজ্য সরকার বানাচ্ছে। দুয়ারে সরকার গোপনী মুর্মুর বা পুরস্কার তুলে দিচ্ছে। রিপোর্ট আসে কোত্থেকে? স্টেট গভর্নমেন্ট না প্রোভাইড করলে রিপোর্ট আসে কোত্থেকে? এটা বাংলা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব অফিস আছে। আরে রিপোর্ট ছাড়ুন, এই ছবির কথা বলুন। যেখানে খিচুড়ি ছুঁড়ে মারা হচ্ছে, সাধারণ মানুষ ছুঁড়ে মেরে দিচ্ছে, এই খিচুড়ি খাওয়া যায় না, পোকা গিজগিজ করছে, এগুলো রিপোর্ট? এই ডালে বেরোচ্ছে সব টিকটিকি, যা দেখে গোটা বাংলার মানুষ বলছে বাপরে বাপ জ্যোতি, এটা কি রিপোর্ট? এটা কি রিপোর্ট? আমি তোমাকে দেখো শব্দ দূষণ করবো না, তোমাকে আমি একটা প্রশ্ন করবো, সেটা হলো ধরো আমি তোমাকে তোমার বাচ্চার জন্য মানে তোমাদের বাড়ির বাচ্চার জন্য আমি টাকা পাঠালাম, কিসের জন্য? খাবারের জন্য। তুমি কি করলে? সিনেমা দেখতে চলে গেলে, তাহলে সেই বাচ্চাটা কি খাবার পাবে? আমি তোমাকে একটা চেক দেখাচ্ছি, চেকে সাইন করেছে কে? রামপুরহাটের জয়েন্ট বিডিও। টাকাটা হচ্ছে মিড ডে মিলের টাকা। কোথায়? বকটুই কাণ্ডের যে ক্ষতিগ্রস্ত তাদের অ্যাকাউন্টে টাকাটা গেছে। তাহলে তুমি বলো যে তাহলে বাচ্চারা কি টাকাটা পাবে? এই টাকাটা তো চুরি করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি চাল চুরি, ডাল চুরি, রেশন চুরি, কয়লা চুরি, বালি চুরি, এবার একটা শিশুর খাদ্য সেটাও চুরি করে নিল। সেটাও চুরি মতো কথা। হ্যাঁ, খবর হয়েছে দাদা, কি বলছেন দাদা? বকগু নিয়ে আমরা খবর করেছি, বকগুয়ে চেকে যে সাইন রয়েছে, ভিডিও সাইন রয়েছে, সেই খবর রিপাবলিক বাংলা করেছে, আমরা দেখিয়েছি। এরপরও আপনি 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 ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, আপনি কথা করেছেন, আপনি বলুন, আপনি সমাজকর্মী, সমাজের জন্য কথা বলুন। এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা তো সমাজের মানুষ, এই রাজ্যবাসী, তারা জানতে চাইছে, যারা দেখছেন টেলিভিশনে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে, তারা জানতে চাইছে। বিধা শুনুন, বিডিও দায়িত্ব, তারা বিডিও দায়িত্ব নির্ধারিত অ্যাকাউন্টে নির্ধারিত খরচা করা, নির্ধারিত নাই যে না না না, আসলে এরা হচ্ছে পশু। হবে যারা শিশু খাদ্য চুরি করে তারা হচ্ছে পশু, যারা শিশুর খাবার চুরি করে তারা হচ্ছে অমানবিক পশু। তো কেন্দ্র সরকার তোমাদের আধার কার্ডের সঙ্গে লিংক করার জন্য ছাত্রছাত্রী বাদ গেল, উল্টোপাল্টা কথা কি বলো? বিষয়টা আমি দুটো কথা বলবো। মিড ডে মিলের টাকা কেন্দ্র রাজ্য যে টাকাটা বরাদ্দ করছে, সব থেকে আমাদের হাস্যকর বিষয় এই রাজ্যে সেই টাকাটাই দুর্নীতি হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে খাদ্য সূচকে আমাদের দেশ তলানিতে ঠেকে গিয়েছে এবং দিনের পর দিন মিড ডে মিলের টাকা বরাদ্দ কমে যাচ্ছে। কেন্দ্র রাজ্যকে চাপাচ্ছে, রাজ্য কেন্দ্রকে চাপাচ্ছে, এই দোষটা তারাই মানে বাচ্চারাই ভোগান্তি হচ্ছে। দু নম্বর কথা হচ্ছে উদাহরণস্বরূপ দেখুন, তামিলনাড়ু, কেরালা, হিমাচল প্রদেশ, এই স্টেটগুলো আমাদের রাজ্য সরকার দেখে শিক্ষা নেওয়া উচিত। আর দু নম্বর কথা, আমাদের দায়ও আমাদের আছে, সংবাদ মাধ্যমও নীরব, আমরা প্রতিবাদ করি না। রিপাবলিক বাংলা স্বরূপ দাদা, আমরা প্রতিবাদ করি না। তার কারণ আছে এই যে মিড ডে মিলের প্রত্যেক কর্মীরা সবই মহিলা, তারা দিনই 10-15 টাকা তাদেরকে খাটাচ্ছে, তারা সাম্মানিক ভাতাটুকু পায় না, কিন্তু তারা নিজেদের মাইনে দাবি করছে না, তারা বাচ্চাদের খাবার বাড়ানোর জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। অনেক অনেক শিশু রয়েছে যারা ছুটি চায় না, অনেক অনেক শিশু রয়েছে গ্রামে, তাদের পরিবার ছুটি চায় না, কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তাদের যাতে খাবারটা আসে, কিন্তু সেই খাবারে যখন টিকটিকি, সাপ, ব্যাং, ইঁদুর আসে, যখন সেই খাবার পচা হয়, সেই খাবার সোমবারের খাবার মঙ্গলবার দেওয়া হয়, সেই খাবারে যখন পোকা কিলবিল করে, তখন গোটা বাংলা জানতে চায় এর দায় কার? কে মনে হয় রিতেশ দা? প্রথম কথা হচ্ছে যে একটা সময় ছিল যাতে ব্যবসায়ীরা রাজনীতিতে থাকতো, এখন তৃণমূল আসার পরে রাজ্য সরকারের মূলতে ব্যবসায় পরিণত করেছে রাজনীতিটাকে, তারা টাকা মারছে যেখান থেকে পারছে, কাটমানি মারছে। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? বাচ্চা ছেলেটা। আমরা চেয়েছিলাম কি, বাচ্চা ছেলেটা স্কুলে আসুক, সে যাতে খাবারটা পায়। সে তো চায়ের দোকানে চাকরি কাজ করতো, তাকে তার খাবারটা আমরা বলেছি যে তুমি স্কুলে আসো, তোমার খাবারের দায়িত্ব সরকার নেবে 60-40 রেশিওতে। আমরা সেই কারণে চুরি হয়ে যাচ্ছে, সেটা চুরি হচ্ছে।